দেখ ভাইজান, সামনে আসতেছে ডক্টর স্ট্রেঞ্জ টু, আর যেটার আসল নাম হচ্ছে ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেস। আর মার্ভেলে যে জায়গায় ম্যাডনেস, সেই জায়গায় এই পাগলটা থাকবে না, সেটা কি আর হয়? তো ভাই, তোমাদের হাজির কেন, কি কারণে, কিসের জন্য, কি হইতে যাচ্ছে, এই সব নিয়ে বকবক করার জন্য। তবে এক মিনিট, আজকে তো ঈদের দিন, এইটা কি পরে আছি? ওয়েলকাম, ঈদ মোবারক। তো বকবক করা যাক। এখন কথা হচ্ছে সামনে দেখবোটা কি বা দেখতে যাইতেছিটা কি। আসলে এত কেটিভি স্পট বাইর করে ভাই, যে আমাদের মতো পাগল ভক্তরা স্পয়লার থেকে হাজার গুণ দূরে থাকতে চায়, সেই জায়গায় মার্ভেল নিজেই কয় যে ভাই দাঁড়াও, আমার টিভি স্পট দেখে ফেলাও আর স্পয়লার নিজে নিজে তৈরি করে ফেলাও। কেন ভাই, বাড়ির কি মা বোন নাই? এত সব ভেজালে না যায়, এই দিনটাতে আসে একটু মেইন কথায়, দেখতে যাইতেছিটা কি বা মার্ভেল দেখাবেইটা কি। কারণ প্রতিবারই মার্ভেল আমাদের ফ্যানদের এত পরিমাণ কাটে যেটা বলা বাহুল্য। আর যেটা এইবারও করবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ওটা হবে কিসের বা আমাদের দেখাবেইটা বাকি? কারণ ভাই যান, হাজার হাজার প্রশ্ন আমাদের এই মুভিটারে নিয়ে। ভাই যান, অনেকে বলতেছে মাল্টিভার্স অফ ম্যাডনেসটা সেইখান থেকে শুরু হবে, আমাদের নো ওয়ে হোমে যে কাণ্ডখান করছে আমাদের ডক্টর স্ট্রেঞ্জ বা আমাদের জাদুকর ভাইজান, তো সেইখান থেকে শুরু হইতে পারে আমাদের এই কাহিনিটা। যারা যারা এই থিওরিটা মাথার মধ্যে নিয়ে বসে আসো তাদেরকে বলবো একটু থামো, কারণ এই কাণ্ডটা হওয়ার আগেও আরও দুইটা কাণ্ড হয়ে গেছে, লোকি কাণ্ড আর আমাদের ওয়ান্ডা ভিশন কাণ্ড। এই দুইটা কাণ্ড কিন্তু অলরেডি আমাদের সামনে হয়ে গেছে। সেই দুইটা কাণ্ডকে আমরা ফেলা রেখে আসতেছি কোথায়, মাল্টিভার্স অফ ম্যাডনেসে, আমাদের নো ওয়ে হোম রে নিয়ে, যা হওয়াটা স্বাভাবিক ছিল কারণ রিসেন্টলি বের হয়েছে আমাদের নো ওয়ে হোম। আর সেই নো ওয়ে হোমে আমাদের অফিসিয়ালি যদি বলি তাহলে মাল্টিভার্সের একটু হালকা পাতলা ঝলক দেখাই দিছে, আর সেই ঝলকটারে নিয়েই জাস্ট আমাদের ফ্যানরা পাগল হয়ে গেছে যে ভাই এই নো ওয়ে হোমের পরবর্তী কাহিনী হইতে যাচ্ছে আমাদের ডক্টর স্ট্রেঞ্জের মাল্টিভার্স অফ ম্যাডনেসের। তো আমি বলবো না ভাই যান, এই কাহিনী হওয়ারও আগে কাহিনী ঘটে গেছে আমাদের লোকিতে, তারও আগে ঘটে গেছে আমার ওয়ান্ডা ভিশনে। ওয়াও, তো ভাই যান আর দেরি কেন, এই সম্ভাবনা নিয়ে একটু বকবক করা যাক। এই সম্ভাবনা নিয়ে বকবক করার আগে সবাইরে আবার ঈদ মোবারক। ভাই যান ঈদ বইলা কথা, ভাই যান পাঞ্জাবি পরছে। বকবকানি খান শুরু করি আমাদের মোস্ট হটেস্ট, মানে মোস্ট হটেস্ট পেতনির রেনিয়া, যার নাম হচ্ছে আমাদের ওয়ান্ডা ম্যাডাম। আর এই ওয়ান্ডা ম্যাডাম ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টারগুলোর মধ্যে একটা। ওয়ান্ডা ভিশন যারা যারা দেখেনি তারা অবভিয়াসলি বলতে পারো না, কারণ আলাদাই দুনিয়া তৈরি করে ফেলেছে তার ম্যাজিকের বলে। ওয়াও, রিয়ালিটি তার ইমাজিনেশনেই চলতেছে সবসময়, আর শুধুমাত্র রূপেই ভাই যান আমাদের এই জাদুকর্ণী না, গুণও ভাই হাজার গুণে বেশি। আমাকে সেই ওয়ান্ডা ভিশনে আমরা দেখি যে সে বিয়া কইরা ফেলায় আমাদের ভিশন রে, তাদের দুইটা বাচ্চা কাচ্চাও ছিল, আর সেই দুইটা বাচ্চা কাচ্চা রেনিয়া মেইন কাহিনী হইতে পারে আমাদের এই ডক্টর স্ট্রেঞ্জের মাল্টিভার্স অফ ম্যাডনেসে। জানি না হইতে পারে, এইটা একটা সম্ভাবনা, কারণ হচ্ছে আমাদের ওয়ান্ডা ভিশন চায় তার রিয়ালিটি সে বাচ্চা কাচ্চাগুলো কোন একটা মাল্টিভার্সে ফাইসা গেছে, সেখান থেকে গোলাপাইনগুলো তার কাছে চলে আসুক, কোন মাল্টিভার্সে গেছে সেখান থেকে আনার জন্যে সে হয়তো বা ম্যানিপুলেট করতেছে আমাদের এই স্ট্রেঞ্জ মহাশয়ের রিলেশনের একখান কাহিনী কেচাং হইতে পারে আমাদের ওয়ান্ডা ম্যাডামের দ্বারা। হচ্ছে ওই ম্যাডামের লাগবে মেইন তার গোলাপাইন ব্যাক। এবার আসি থিওরি নাম্বার দুই, যেই জিনিসটা আমার স্পেশালি একটু বেশি মজা দেয়, কারণ হচ্ছে লোকি। এই যে লোকি জিনিসটা, এটা আমরা যদি একটু লক্ষ্য করি তাহলে লিখবো ক্যাং দ্য কঙ্কররে কে মারছে, আমাদের সেলফি মাইরা ফেলাছে, অর্থাৎ লেডি লোকি মাইরা ফেলাছে। আর এই ক্যাং মহাশয় কিন্তু, ক্যাং মহাশয়ের মেইন দায়িত্ব ছিল এই যে মাল্টিভার্সের যে কাহিনী কিচাং হচ্ছে, মহাশয় যখন মইরা গেল তখন থেকে শুরু হইতে পারে আমাদের এই মাল্টিভার্সের যাত্রা। এই মাল্টিভার্সের যাত্রাটা সেখান থেকে শুরু হইতে পারে, আর এইখান থেকে শুরু হইয়া আমাদের ডক্টর স্ট্রেঞ্জের কাছে চলে আসে, কারণ আমাদের ডক্টর স্ট্রেঞ্জের কাম হচ্ছে একখানি যে এই পৃথিবীটারে রক্ষা করা। কাহিনীটা হচ্ছে ভাই বাইরের কাহিনী কিচাং থেকে তুমি রক্ষা করবা, আর তোমরা জানো না ভাই মাল্টিভার্স কি, সেটা জানার জন্য যাইতে হচ্ছে আমাদের ওয়ান্ডা ম্যাডামের কাছে। ভাইজান জাদুঘর, ওয়াও। গল্প নম্বর দুই চলে গেল আমাদের ক্যাংয়ের মরার কারণে হইতে পারে এত সব কাহিনী কিচাং। সে তিন নম্বর মেইন গল্পে, যেই গল্পটা নিয়ে একটু বেশি কথাবার্তা চলতেছে বা বেশি আলোচনা চলতেছে, সেটা হচ্ছে আমাদের স্পাইডারম্যান নো ওয়ে হোম, মানে স্পাইডারম্যানের যে কাহিনী কিচাংটা হয়ে গেল রিসেন্টলি, সেটা কি, সেটা হচ্ছে আমাদের সেই মাল্টিভার্সের যে ক্রিয়েশন বা সেই ভুল স্পেলটা বলা বা সেই কাহিনিটা, মানে স্পাইডারম্যানের শেষে যে ঘটনাটা ঘটলো সেই ঘটনাটা ঘটা, এইখান থেকেও হইতে পারে মাল্টিভার্সের মেইন ক্রিয়েশনটা। এটা জাস্ট থিওরি, এটা জাস্ট সবাই বলতেছে, কারণ হচ্ছে রিসেন্ট রিলিজ পাইলো স্পাইডারম্যান, তার জন্য এটার সাথে সবাই রিলেট করতেছে। তবে আমার কেন জানি মনে হচ্ছে এইটার সাথে এইটার কানেকশনটা খুবই কম হওয়ার সম্ভাবনা বেশি। বেশি বকবক করি আমরা বা যেটা নিয়ে একটু বেশি লাফালাফি করি আমরা, সেইটা মার্ভেল মহাশয় রাখেই না বলা চলে, কেন আল্লাহই জানে। তো এখন মেইন কথাখান হচ্ছে ভাই দেখো, এই যে আমি বললাম ওয়ান্ডা ভিশন বা আমাদের এই যে লোকি, এই সবগুলোর সাথে আমরা ডক্টর স্ট্রেঞ্জ টু বা মাল্টিভার্স অফ ম্যাডনেসের, তবে এই মাল্টিভার্স অফ ম্যাডনেসের দিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো কতগুলো জিনিস সামলাইতে হচ্ছে আমাদের মার্ভেল রে।
প্রথমত আমাদের ওয়ান্ডা ভিশনের যে গল্পখান সেটার সামলায় নিয়ে আসতে হচ্ছে আমাদের আমাদের ডক্টর স্ট্রেঞ্জের কাছে, মানে ডক্টর স্ট্রেঞ্জ টু এর কাছে। এর পরবর্তীতে লোকি, এই লোকির ঘটনাটাকে আবার কানেকশন দিতে লাগতেছে আমাদের কোথায়, মাল্টিভার্স অফ ম্যাডনেসে। আর এই সব কিছু হয়ে যাওয়ার পরে আরেকটা জিনিস মাথার মধ্যে রাখতে হচ্ছে আমাদের মার্ভেল ভাষায়, যে এই যে যারা অডিয়েন্স আসি আমরা, যারা দেখতেছি, আমরা নয় ভাই পাগল ভক্ত, আমরা সব কিছু দেখি মার্ভেলের। তবে যারা মেইন শুধুমাত্র মার্ভেলের মুভিরই ভক্ত, যা মেইন শুধুমাত্র মার্ভেলের মুভি দেখে, তাদেরকে এক্সপ্লেনেশন করবে কীভাবে? এই যে ওয়ান্ডা ভিশনের কথা বলি বা এই যে লোকির কথা বলি, তাদেরকে তো একটা এক্সপ্লেনেশনের দরকার আছে। তো এই জিনিসটাই দেখার হবে যে এই যে এক্সপ্লেনেশনটা এক্সিকিউট করে তারা কীভাবে বা কত সুন্দর করে, সেটাই জাস্ট দেখার বিষয়। আর এরই সাথে মাল্টিভার্সের এত সব বোঝা তো ভাই মাথার মধ্যে নিয়ে রাখছে মার্ভেল। আর এই বোঝাটা নিয়ে রাখার কারণ হচ্ছে ভাই, এই একটা বোঝা অনেকগুলা ফায়দা দিবে, কারণ যে কোনো খান থেকে যে কোনো স্টোরি যে কোনো কিছু প্রেজেন্ট করতে পারবে আমাদের এই মার্ভেল মহাশয়। মাল্টিভার্স অফ ম্যাডনেসের জন্য ভাইজান তো অনেক বেশি অপেক্ষায় আছে, আর ঈদে তো নামাজ পড়তে যাব, তো তার আগে হয়তো বা ভিডিওখান আপলোড হয়ে যাবে। ভাইজান কে কে অপেক্ষা করতেছে আমাদের এই মাল্টিভার্স অফ ম্যাডনেসে, তা অবভিয়াসলি কমেন্টে জানিয়ে দিবে। আজ এই পর্যন্তই, আর দেখি সামনে কী আসতেছে মাল্টিভার্স অফ ম্যাডনেসের। এত সব থিওরি কাহিনী কিচাং স্পয়লার সব কিছু থেকে দূরে থাকা জাস্ট মুভিটা দেখার পরে বকবক করতে চলে আসবে তোমার ভাই। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। তাদের মধ্যে সুস্থ থাকুন, সুন্দর থাকুন। দিস ইজ বি 2.1 সাইনিং আউট। ঈদ মোবারক।